হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি, আর সকলকে গুড মর্নিং। আর আমার শরীরটা একটু খারাপ, খুব খারাপ নয়, একটু খারাপ, কারণ একটু কাশি হচ্ছে আর গলাটা খুশখুশ করছে, তার জন্য দেখতেই পাচ্ছ গলায় একটা পেঁচি নিয়েছি। তা যাই হোক, এখন চাটা খেয়ে রান্নার দিকে যাব। আর চাটা মানে ঢাকা দিয়ে রেখে এসেছি, মানে চা নয় কফি। তা চাটা এবার খাবো, মানে কফিটা একটু খাবো, তারপরে বাকি রান্নার দিকে যাব। আর আমাদের কফি চলে এসছে, রূপকের হাতে বিস্কুট। কেমনভাবে তাকাচ্ছ? কিভাবে তাকাবো বলো, সুন্দর করে তাকাও আমার দিকে। ঠান্ডাটা মোটামুটি পড়েছে, তাই না? হুম, ঠান্ডা তো পড়বেই, পড়বার জন্যই তো ঠান্ডা। বেশি পড়া উচিত ছিল, সরি, কিন্তু আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ঠান্ডাটা একটু পড়েছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে দেখো বন্ধুরা, ভাত তো হয়েই গেছে, ভাতের সাথে আলু আর করলা ভাতে দিয়ে দিয়েছি। আর এদিকে মাংস হচ্ছে, মাংসটা হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে। আর মাংসের জন্য এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তা আজকে আর কিছু বানাবো না, সেইভাবে করলা আলু ভাতে আর মাংস হলেই হয়ে যাবে। আর সকালে রান্না বান্নার পর সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বাজে দুপুর দুটো। আর ছেলে বলছে মা খিদে পেয়েছে, খেতে দাও। আলাম চল খেয়ে নিই। তারপরে দুপুরে কাজও আছে, মানে দুটো পার্টি মেকআপ আছে, দুপুর ঠিক নয় মানে ওই বিকেল বিকেল, তা সেই পার্টি মেকআপগুলো করতে হবে, অনেকটাই আজকে প্রেশার আছে। তা জানি না আর কখন তোমাদের সামনে আসতে পারবো। তা যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বারান্দায় চলে এসেছি। যতক্ষণ না কেউ আসছে ততক্ষণ আমি একটু বারান্দায় বসে থাকবো। আর ভাবলাম যে বসেই তো আছি আর গলাটাও খুশখুশ করছে, তাই একটু চমপ্রাশ নিয়ে নিয়েছি, চমপ্রাশ খাবো। আর চমপ্রাশটা খেলে গলার খুশখুশানিটা অনেকটাই কেটে যায় বন্ধুরা। তা যাই হোক, এই চমপ্রাশটা শেষ করা যাক। ভালো লাগছে? খুব ভালো লাগছে। একটু আগে তোলা উচিত ছিল, আন্টি যে মানে এটা দিয়েছিল সেটা দেখানোর দরকার ছিল। আরেকবার আরেকবার হয়ে যা, আমি আমাকে চিনতেই পারছি না কিন্তু। আমার টিচারের মেকআপ পুরো কমপ্লিট। টিচারে কেমন লাগছে সেটা একটু বলো। খুব ভালো লাগছে, সেই যে বৌদির কাছে, আমি তো নিজেকে চিনতেই পারছি না আসলে। থ্যাংক ইউ। আর আমাকে বিধ্বস্ত লাগছে, সারাদিন কাজ করেছো। ঠিক আছে, যাও ভালো করে ঘুরে আসো, টাটা। আর খিদে পেয়েছে, ছেলেকে বললাম একটা ডেয়ারি মিল্ক নিয়ে আয়। তা ও ডেয়ারি মিল্ক নিয়ে এসছে, ও খাচ্ছে, আমিও খাচ্ছি। খিদে পেয়েছিল, অন্য কিছু খেতে ভালো লাগছে না। আর গলাটা কীরকম খুশখুশ খুশখুশ করছে, মানে প্রচণ্ডই ঠান্ডা লেগে রয়েছে। আর হালকা ব্যথাও হচ্ছে গলায়, একটা কিছু পেঁচাতে হবে কালকের মতন। বন্ধুরা, আমি অনেক দিন পরে ব্লগে চলে এসেছি। সুস্মিতা দুপুর থেকে কাজ করেছে, কটা দুটো পার্টি মেকআপ ছিল সেই সব করেছে। আর এখন বাজে 10:30, আমি প্রায় ঘন্টাখানেক হয়ে গেল আমি অফিস থেকে ফিরেছি, আজকের একটু লেটই হয়ে গেছে। তো সুস্মিতার কাজ করে শরীরটা বলল খুব খারাপ লাগছে, তাই শুয়ে আছে, মানে আমি এসেই দেখছি শুয়ে আছে। আসলে ঠান্ডা লেগে গেছে খুব। তো এই দেখো বন্ধুরা, কাশছে এখনও, আর তার পাশে মনে হচ্ছে পড়াশোনা নেই, 10:30 সময় শুয়ে পড়েছে। আর আর কাজ? তো আমি জিজ্ঞাসা করলাম রাত্রির খাওয়া দাওয়া কি হবে, বলছে আজকে আর রাত্রি আমি কিছু করবো না, রুটিও করতে পারবো না। আমায় বলছিল রুটি কিনে আনতে, এই ঠান্ডার মধ্যে আমি এখন বেরোতে পারবো না। তো এটাই সিদ্ধান্ত নেওয়া হলো যে রাত্রিরে আমরা দুধ আর কর্নফ্লেক্স খাব। দুধ রয়েছে, কর্নফ্লেক্সও রয়েছে, একদম রেডিমেড খাবার। তা দুধটা তুমি গরম করবে তো নাকি? তুমি বললেই করবো। ঠিক আছে, দুধটাই তো গরম, আমি দুধটা গরম করে আনছি, বাকি খাবারটা তুমি দিয়ে দিও। আরে কাশিটা হট করে বেড়ে গেছে, এতটা কাশি ছিল না। কথা না শুনলে ওরকমই হয়। কি কথা শুনিনি বলো। ঠিক আছে বন্ধুরা, আমি দুধটা গরম করে আনি, তারপরে না আগে বলো, বন্ধুদের সামনেই বলো কি কথা শুনিনি। টাইমে স্নানটা করো না। টাইমে স্নানটা করো না, কাজ না হলে টাইমে স্নানটা কি করে করব? কাজটা হয় না কেন?
আমি বসে বসে গল্প করি ওর জন্য, আর কিছু বলার নেই। না তোমার তো ধারণা আমি বসে বসে গল্প করি, সেই কারণে আমার কাজ হয় না টাইম মতন। তুমি সব জেনে গেছো আমার ধারণা সম্বন্ধে, তাহলে এই কথাটা বললে কেন? আচ্ছা ঠিক আছে ভাই, সরি। তো চলো বন্ধু, কাজ হলেই তো স্নান করো। চলো বন্ধুরা, দুধটা আমি গরম করে নিয়ে আসি, তারপরে সুস্মিতা খেতে দিয়ে দেবে, খেয়ে দে। কেলক্স আবার কি খেতে দেবো, যার যার মতো নিয়ে নিয়ে খেয়ে নাও। ঠিক আছে, দুধটা তো গরম করতে হবে। হ্যাঁ সেটা করো। হ্যাঁ সেটা তো দিতে হবে আলাদা আলাদা পাত্রে। আর আমার জন্য খাবার নিয়ে চলে এসছে। এই বন্ধুরা কলা ছিল, আমি কলা খাবো না, কলা খেলে আরো কাশি হবে। তাহলে ছেলেকে দিয়ে দিও, ধরো। ঠিক আছে, দুধটা আমি দিচ্ছি, গরম হচ্ছে। এই ধর ধর ধর, এই দেখো বন্ধু, ওঠ। এই হচ্ছে আমাদের ডিনার। দাঁতের ডিনার হালকা ফুলকা করাই ভালো। আর বন্ধুরা দুধ গরম করে নিয়ে চলে এসেছি, আর এরা বিছানা থেকেও নামবে না, বলছে দুধ আর কনফ্লেক্সই তো খাবো, ভাত রুটি তো আর নয়। মানে কি বলবো, কিছু বলার নেই আমার, কিছু বলতেও হবে না তোমাকে। ঠিক আছে ওকে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুতে চলে এসেছি। আর আমার মুখে দেখো কি একটা লবঙ্গ, গলাটা যেহেতু খুশখুশ করছে তাই লবঙ্গটা মুখে রেখেছি যাতে গলা খুশখুশটা কমে। তা যাই হোক বন্ধুরা, আজকে আমি অনেকটাই টায়ার্ড আর আমার শরীরটাও ঠিকঠাক নেই, মানে এতক্ষণ দাঁড়িয়ে কাজ করেছি বলে কোমরটাও মানে একটু যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে, তার মধ্যে গলাটা খুশখুশ করছে, হালকা ব্যথাও আছে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে বেল আইকনটিকেও প্রেস করে রেখো। তোমাদের সাথে ঠিক করে কথাও বলতে পারছি না, মানে থেকে থেকে কাশি উঠছে। তা যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা, শুভরাত্রি।